धन्यवाद प्रथमे पुरस्कार घोषणा विषय शुणिले के लगला प्रथम खबर पाए देखु प्रत्येक सृजनशील मनिषाई जो तार कृति को तार सुजन सुजनी को स्वीकृति मिले खुशी लगवा स्वाभाविक आज्ञा तापुर केन्द्र साहित्य अकाडेमी जुव पुरस्कार ये गोटे बहुत बड़ा आनुष्ठानिक स्वीकृति तेणु ये खबर में जो একাডেমি র ফোন আসলে শুনে ভারী খুশি হলি এবং আত্মসন্তোষ মতো মিলা আজ্ঞা আপনার যে কথা সংকলন লণ্ঠন কেন্দ্র সাহিত্য একাডেমি পুরস্কার আপনার দিয়া যাচ্ছে এই পুস্তকর বিশেষত্বটা কিন্তু দেখুন লণ্ঠন এক গল্প সংকলন সে স্থানিত এবং প্রত্যেক গল্পর পটভূমি তার প্লট তার গল্প সব ভিন্ন ভিন্ন সামাজিক ভিন্ন ভিন্ন তার পৃষ্ঠভূমি সব ভিন্ন প্রত্যেক গল্পভূমি ভিন্ন সেখানে মনুষর মনস্তত্ব সামাজিক সমস্যা মানুষ দ্বিধা বিভিন্ন প্রকার মানে যে পুস্তকটি লিখি লণ্ঠন এবং সে মানুষ আছে তো আজ্ঞা সেটা মোটর সে গল্প লাইন টা আনা হইছে আজ্ঞা সে গল্পর বিশেষত্ব হল সে গল্পের কোহাই মানুষ মনোর বিকারতা কথা এবং তাঁ সহ তুলনা করা যাই নি যে মানুষের বিকারতা সি নি যেমনি নিপর সরিতার সরিতা ব্যাপে নিঁর শেষ না সেপর মানুষের সেই বিকারতার জন্য শেষ না গোটে মনর আন কে ব্যাপে সে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হয়েছে সে গল্পের সে গল্প পড়ি পড়লে আপনার ঠিক সে বুঝিপারে আজ্ঞা কেবল লঠন নু আপনার অনেকগুড়িয়ে গল্প সংকলন লেখি পাথশাড়া এই পাথশাড় পাথশাড়া মোট প্রথম গল্প সংকলন তা দুই হাজার বার মশায় প্রকাশিত হয়েছিল আজ্ঞা সে দুই হাজার সাত রু বার মধ্যে লিখি গল্পগুলো সব গুড়া গল্প লিখিছিল সে কিছু সিলেকটেড গল্প সব সে স্থানিত আজ্ঞা এবং প্রথম গল্প সংকলন হিসাবে সে মধ্যে বহু আত্মতৃপ্তি লাগে অনেক এবং দুই হাজার উনিশে সে তার পুঁ দু কোড়িয়ে তার দ্বিতীয় সংকলন প্রকাশিত হয়েছে আজ্ঞা আপনার গল্প লেখি নাটক ক্ষেত্রের আপনার রচনা বেশ রয়েছে যা কি বর্তমানে দেখুছি মো সামনে সব সৎকার এবং অন্যান্য নাটক এই যে বহটা রয়েছে বা এই যে পুস্তকটা রয়েছে এর উপাদেতা কেয়ার কথা তো বাস্তবিক কোণ কি নাটপ্রিয় মানুষ আজ্ঞা গল্প সহ মতো সবুজ বেশি যতসন্তোষ মিলে তারা নাটক নাটক সাহিত্য এমি এক বিভাগ সে আপনার মূল্যায়ন আপনার ঠিক মঞ্চ আজ্ঞা আপনার নাটকটি মঞ্চস্থা আপন সেইঠ তা গালি সঙ্গে সঙ্গে মিলে যায় সে বহুত বেশি আত্মসন্তোষ মিলে আপনি সহ বেশি সংশ্লিষ্ট এবং মধ্যে নাটক মানে বহু বেশি আত্মসন্তোষ মিলে বহু খুশি লাগে আজ্ঞা আপনার বহিবল ক্রসিং বলি এই যে পুস্তকটি রয়েছে মো এই পুস্তকর বিষয়বস্তু কেবল ক্রসিং হচ্ছে মোটর একমাত্র কবিতা সংকলন মোটর লেখালেখি প্রায় প্রত্যেক প্রত্যেক তো নুহ মুমেয় সৃজনশীল মানুষ মান লেখালেখি প্রথমে কবিতার আরম্ভ হইপরে মোটর কবিতার হি লেখালেখি মু নবম শ্রেণী পড়ুতে সময় প্রথম কবিতা লিখি দিলি তা পরবর্তী সময় অনেক কবিতা লিখিছি এবং প্রথম প্রথম লিখি কবিতা অনেক কবিতা ভিতর কিছু সিলেক্টেড কবিতা এতে স্থানিত পরবর্তী সময়ের অবশ্যই মু কবিতার ওহরি আসি নি কবিতা লেখা কম করি তাহলে আপনার বহুমুখী প্রতিভার অধিকারী আপনার পেশার জনে ডাক্তার এবং নিশা হচ্ছে আপনার লেখা এই দুইটি যে ভিন্ন ভিন্ন কাম আপনার রয়েছে এখন আপনার কমিটি বালান্স করতে কারণ এই দুইটা যাক বহু গুরুত্বপূর্ণ গোটে পটে রোগী সেবা করার গোটে পটে লেখা কমতি টাইম বাহার করতে দেখুন আমার ওড়িয়া সাথে কী ভারতীয় অন্যান্য ভাষার মধ্যে করি বঞ্চি সম্ভব নুহ আজ্ঞা পাখা অসম্ভব তেণু প্রত্যেক মানিষ প্রত্যেক সাহিত্যিক সে অন্য কিছু পেশার থাকে তা পেট পোষয়া এবং তাস্ত মোপর সাব নিশা নুহ এ সাধনা সাধনা বলে ভাবে তেমন যেহেতু মো যে পেশা মো ডাক্তরী পেশা সে সময় দেওয়া পড়ে বহু ব্যস্তবদ্ধতা ভিতরে কটাই মানে কাটাই পড়ে তেমন সময় বালান্স বা বহু কষ্ট হুয়ে এবং মতো যিহেতু ব্যস্তবহল জীৱন তাৰ ভিতৰত সাহিত্য সেইগি অধিক পৰিশ্ৰম কৰিব পাৰে যাওঁ দুইটা যাক সময় বাচাল ডাক্তৰ পেচাৰে প্ৰৱেশ কৰিব আপোনাৰ লেখালেখি কলে নেখালেখি কৰি আৰম্ভ কলে নি নৱম শ্ৰেণী পঢ়ি ডা্তৰী পেচাৰে পচিলেহাৰ পূৰ্বৰ কবিতা লিখিছে অৱশ্যে ডাক্তরী বিদেশে বসিলা এমবিবিএস এডমিশন হাপরে সেই সময়ের গল্প আটকলেখা আর কিছু আজ শ্রীযুক্ত বেহে যদি আমি দেখা তাহলে পূর্বু পদ্য সা্যের মিত্রাক্ষর যে জটিপাত রয়েছে বা ছদর প্রয়োগ হ্যাঁ সেই মিত্রাক্ষণ ছন্দ খুব কচিত দেখা মিলুছে এ পছর কারণ পছরে কে দুইটা কারণ কী প্রথম এলাকা সা বিভিন্ন বৃত্তি মানুষকর প্রবেশ মু ডাক্তরী বিদ্যার আসিছি মোৰ আনুষ্ঠানিক শিক্ষা সাহিত্য শিক্ষা হাইস্কুল সৰি যায় তো মই যিহেতু অধ্যাপক নুহ কি সাহিত্য পঢ়ু মনছ নুহ তেণু সেই সবু এই মিত্ৰাক্ষৰ এই ছন্দ এইচব জিনিছ সৈতে এতিয়া বেছি একো নুহ গোটেই কথা দ্বিতীয় কথা হ'ল যোন উত্তৰাধুনিক কবিতা কি বা উত্তৰাধুনিক লেখা যোন শৈলী কেৱল আম ভাৰতীয় সাহিত্যৰ নুহ মানে আমার বাহুর্ধ ইংরাজি সাহিত্য হো কি অন্য ভাষা ভাষা সাহিত্যর যে আসি এর ক্রমবর্তন ঘটি এবং সাহিত্য আধুনিক সাহিত্য আর সে মিত্রা ছন্দ ভিতরে মানে ক্লিষ্ট হয়ে রইনি

দেখুন আশ বর্ষ পূর্বর আমাকে সময় পাই কিছু সাধন ন ডিজিটালাইজেশন হয়েছে আমাদের হাতের কিছু মোবাইলটাই অনেক অনেক সাধন পাই তো সে যোগ যেত মানুষ সেত সময় বিতাইব পাই টিভি হো রেডিও হো কিংবা বই পড় পড়ুলা এবার তা ব্যতীত অনেক জিনিস যেহেতু মিযাই লোক

তা আমি লেখে নলেখে কিছু ফরক পড়ে নিত্য কন্ট্রিবুশন কু কিছু অপেক্ষা করে নি সাহিত্য নিরবচ্ছিন্ন সত্যি সি আগক ওড়িয়া সা ভবিষ্যৎ বহু উজ্জ্বল কিনা পূর্ব যা সময় দেখা যদি আমি আনালিস করা তো মানে লেখা সংখ্যা বহি সংখ্যা এবং অনেক মানে নয় যুব গাড়িক নূয়া কবি সব সৃষ্টি হচ্ছেন খ্য বঢ়িছে যোচনাৰে যোগদেলে আমি আশা কৰো আপোনাৰ এই আপোনালোকৰ লেখা ধাৰা জাৰি ৰখি থাকোঁ আৰু আমাৰ সাহিত্য জগতক আুদ্ধিমন্তু অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ